হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিওটা দেখে একটু অবাকই হচ্ছেন, কারণ আমি বলছিলাম কালকে যে খরগোশের জায়গাটা চেঞ্জ করতে হবে। তো আমি জায়গাটা চেঞ্জ করছি মূলত আমার খরগোশকে কুকুর বিড়ালে আর কি সমস্যা করতো, কারণ আমি একদম গোয়ালদারে পালতাম বাহিরে ঘরের সামনে। তো সেখানে অনেক কুকুর আসতো, পাঁচটা ছয়টা একসাথে আইসে আমার খরগোশকে হামলা করতো, তো নিতে পারে নাই। তো এই ক্ষেত্রে আমি এখন ঘরে নিয়ে আসছি, এখন সুন্দরভাবে সেট আপ করছি। তো দেখেন এখন সেট আপটা কেমন হয়েছে। তো আমি এখানে আনছি কারণ হচ্ছে কুকুর বিড়াল যাতে আমার খরগোশকে ডিস্টার্ব না করতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা ঘর আছে পুরনো, সেই ঘরেই রাখছি। সেই ঘরে এমনিতে কেউ থাকে না, সবসময় মানে নোংরা আবর্জনা ওইখানে থাকে, মানে সেরকম না, ধরেন যেগুলাই খড়ি আর কিছু জিনিসপাতি এখানে থাকে এরকম ঘরে রাখছি। তো ঘরটা অনেকটা ফাঁকা, কারণ এটা আমি তাই নিয়ে আসছি যে এখানে থাকুক। তো আপনাদের একটু পরে দেখে দিয়েছি আমি কোথায় নিয়ে আসছি। তো ভিডিওটার সাথেই থাকুন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আর দেখতে পাচ্ছেন আমার দুনো খরগোশই খাইতেছে দুটাই। তো পিছনে যে খরগোশটা, সেই খরগোশটাই অসুস্থ ছিল। তো অসুস্থ এখন মোটামুটি আস্তে আস্তে ভালো হয়ে যেতেছে, এখন খাওয়া দাওয়া খাইতেছে ভালোই। ওইটারে আমি সেল করে দিতেছি, মানে আজকে সেল করে দিব, কারণ হচ্ছে ওইটা মানে একদম কিনবে বলতেছে, তো আমি ওইটাই সেল করে দেবো, মানে ওর একটা ফিমেল লাগবে। আর আপনাদের আমি বলছিলাম যে আমি অন্য কালারের ফিমেল আনবো, কারণ আমার কাছে একই কালার দুইটা ফিমেল, তো আমার আরেকটা ফিমেল আনতে হবে। তো ওইটা কালো কালার আনবো, তাহলে একটা কালো, একটা সাদা আর একটা ওই লাল কালার, তো তাহলে তিনটা কালার হবে। তো ওইটাকে আজকে সেল করে দেবো, কালকের ভিডিওতে দেখতে পারবেন, কালকের আপডেটটা দেবো। তো এই আমার উপরেরটা মেল আপনারা জানেনি, তো এটার জন্য ভালো সেট আপ করতে হবে, যেহেতু এদের সবারই সেট আপ হয়ে গেছে, তো মেলটার সেট আপ করতে হবে, কারণ এটা আমি খাঁচার উপরে তুলছি, ওইটারও ভালো করে সেট আপ করতে হবে। আর এখানে এই ঘরটার মধ্যে কি করবে, মানে দুইটা গরু রাখবে মা আর কি। দেখেন মা এই যে মোলা যেটা বলে, মোলার খাল দিয়ে গেছে, মোলার খালও খায়, কিন্তু আমি বলছি কম কম দিতে, কারণ এটা বেশি খাইলে আর কি মানে খরগোশের পেট খারাপ হয়। এই দেখেন মোলার খাল নিচে আছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন, মেলটাকেও দিছে, ভিতরেও দিছিল, ওই ফিমেলগুলো খাইয়ে নিছে। তো মা বলতেছে এই ঘরে নাকি আরও দুইটা গরু পালবো, তো গরু পালবে যখন, সেক্ষেত্রে আমার এখানে বুঝতেছি না এখানে দুইটা গরু আঁটবে নাকি, কারণ জায়গাটা অনেক ছোটো হয়ে যেতেছে। ছোটো হইতেছে বলতে গরু দুইটা তো অনেকটা জায়গা লাগবে, ওরা আর কি ডিস্টার্ব ফিল করে নাকি। তো কালকের ভিডিওতে আপনাদের দেখাবো, কারণ এখানে তো আজকে ভিডিওটা করতেছি, তো গরুটা আসবে আরও কিছুক্ষণ পরে, দুইটা একসাথে কিনতেছে মা। তো আমি তো খরগোশই পালি, তো আমাকে বলতেছে গরু পালতে, তো আমি তো গরু আর পালবো না, আমি গরু পালতে পারবো না, আমি খরগোশ পালি। তবু এটার আমি ঘাস কাটে আনি না, আমি পাতাকপি কিনে আনি, তো ঘাস কাটলেও আমি পোলাপান দিয়ে আর কি কাটায় আনি। আর এটা হচ্ছে গা ওই ভালো, মানে যেটা ঠান্ডা লাগছিলো খরগোশটার, ওইটার তো ঠান্ডাটা মোটামুটি ভালো হইতেছে না কেন জানি, মানে এমনিতে সব খায় কিন্তু এখন আর কি হাঁচি কাশিটা কম, কিন্তু নাক দিয়ে এখনও পানি পড়ে, সেটা বুঝতেছি না। হাঁচি কাশি কম, সবই খায় কিন্তু নাক দিয়ে পানি পড়ে। তো এটা মোটামুটি ভালো হয়ে যাবে, সমস্যা নেই, কালকে ভিডিওতে দেখতে পারবেন। আর এখন ঘাস নাই, দুপুরে ঘাস আনতে হবে, তো ঘাস আনবো। আর পাতাকপি আছে, যেহেতু আমি দুপুরবেলা পাতাকপি দিছি, মাত্র স্কুল থেকে আসলাম, যেহেতু সেক্ষেত্রে পাতাকপিটা দিছি, কারণ যেহেতু একটু গরম সেক্ষেত্রে পাতাকপিটা একটু ঠান্ডা আছে, এটা খেলে কোনো সমস্যা নাই। আর দেখেন যেখানে খাবার দিছি এখানে কত সুন্দর রোদ আসছে, মানে একদম রোদটা ওদের এখানে আসে, তো ওরা আর বেশি রোদ আসলে এখানে এসে বসে থাকে রোদের মধ্যে। তো একদিকে ভালো হলো, শীতকালে রোদটাও পাইতেছে। তো এখন একটা পিছনে বসে আছে, একটা খাইতেছে, পিছনে যেটা বসে রয়েছে ওইটার আর কি পেটটা খারাপ হয়েছিল, পেট ফুলে গেছিলো, তো ওইটা মোটামুটি ভালো হয়ে গেছে। খরগোশ এমনিতে কিছু হয় না, আপনি যদি একটু সতর্কভাবে পরে টেক কেয়ার করেন, তো দেখতেই পাচ্ছেন। আর আমার সেট আপটা কেমন হয়েছে, মানে খাতাটা আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন, আর আমার সেট আপটা আরও আর কি একটু এলোমেলো হবে। তো আমার খালি সেট আপই করতেছি ভাই, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, তো ভাই আমি যেরকম সেট আপই করি আমার সমস্যা হইতেছে, হয়তো কুকুরে ধরতেছে, নাহলে কোনো কিছু মানে ঠান্ডা বেশি তো রোদ পাই না এরকম তাই আর কি। তো আমি একদম পারমানেন্টভাবে একটা সেট আপ করবো, কালকের ভিডিওতে দেখবেন, তো আর সেট আপ ওলট পালট করবো না। তো দেখেন এইখানে আমি পালতাম কিছুদিন আগে, যারা দেখতেন
যখন খাঁচাই পালতাম, এই দেখেন, দেখে মনে হয় চিনতে পারতেছে। তো এইখান থেকে আবার নিয়েছিলাম সামনের দিকে। তো এখন এই যে ঘরে পালি, দেখেন এই ঘরে, দেখেন ঘরটা কেমন হয়েছে। ঘরটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, কারণ খরগোশের জন্য একদম সেফ, কারণ এখানে কোনো শিয়াল কুকুর কিছুই আসতে পারবে না, আমি ঘরের দরজা লাগিয়ে থুয়ে দিলে। এখানে ভালো হয়েছে, কেউ দেখতে পারবে না খরগোশগুলা, খরগোশ খরগোশের মতো থাকবে, কেউ ডিস্টার্ব করতে পারবে না, একদিকে ভালোই হয়েছে। তো আমার সুন্দর করে আরও সেট আপ করতে হবে, কালকে একদম পারমানেন্ট সেট আপ করে ফেলবো ভাই, আপনাদের আর বিরক্ত করব না, কারণ আপনারা ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন যে বারবার সেট আপ, একই সেট আপ বারবার চেঞ্জ করতেছে। তো ভাই আমি তো আর ইচ্ছা করে করতেছি না ভাই, আমার খরগোশের সেভের জন্য। তো একটু আপনারা বোঝার চেষ্টা করেন, খরগোশ যেখানে সেভ না থাকবে সেখানে আমি কেমনে কী করবো বলেন। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।